আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করব। এই সাইটটিতে অ্যাকাউন্ট করলে সাইন আপ বোনাস 50 USDT এবং মিনিমাম ইনভেস্ট হচ্ছে 11 USDT এবং মিনিমাম উইথড্র হচ্ছে 2 USDT। এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলুন, কাজ করুন, উইথড্র করুন সব কিছু এই ভিডিওতে দেখাবো। ভিআইপি ওয়ান নেওয়ার জন্য 11 USDT ইনভেস্ট করতে হবে, ডেলি ইনকাম 2 USDT। ভিআইপি টু নেওয়ার জন্য 31 USDT ইনভেস্ট করতে হবে, ডেলি ইনকাম 6 USDT। ভিআইপি থ্রি নেওয়ার জন্য ইনভেস্ট করতে হবে 91 USDT, ডেলি ইনকাম 18 USDT। তো যাই হোক, অন্যান্য সাইট থেকে যেহেতু এখানে ইনকাম বেশি দেয়, তো আমরা এখানে ভিআইপি ওয়ান নিয়ে কম রিস্ক নিয়ে কম ইনকাম করবো। যারা কাজ করতে চান ভিআইপি ওয়ান নিয়ে কাজ করতে পারেন। তারপর এখানে রেফার কমিশন রয়েছে 3 জেনারেশন পর্যন্ত। প্রথম জেনারেশন থেকে হচ্ছে 12%, তারপর 3%, তারপর 1%। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কটি ক্লিক করুন, তারপর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে আগের অ্যাকাউন্টে হচ্ছে সাইন ইন করবো। সাইন ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে দেখতে পারবেন সাইন ইন লেখা, সাইন ইন লেখার উপর ক্লিক করবো। সাইন ইন লেখার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন। সাইট সম্পর্কে এখানে ডিটেলস দেখে নিন, দেখে নেওয়ার পর আইনও লেখার উপর ক্লিক করবো। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে টোটাল ব্যালেন্স দেখতে পারবেন। অলরেডি হচ্ছে আমি ভিআইপি ওয়ান এখান থেকে হচ্ছে আনলক করেছি। আপনারা হোম পেজে ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি লেখা, ভিআইপি লেখার উপর ক্লিক করলে ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি এখন হোম লেখার উপর ক্লিক করবো, কীভাবে ভিআইপি ওয়ান অ্যাক্টিভ করবেন সেটা দেখাই। রিসার্চ লেখার উপর ক্লিক করবো, রিসার্চ লেখার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে কপি বাটনে ক্লিক করবো, তারপর এখান থেকে TRC20 রিসিভ অ্যাড্রেস কপি করবো, তারপর যাবো হচ্ছে বাইন্যান্সে। আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করতে পারেন। আমি বাইন্যান্স থেকে সিস্টেমটা দেখা দিই, বাইন্যান্সে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, ওয়ালেট লেখার উপর ক্লিক করো, তারপর স্পট লেখার উপর ক্লিক করো, তারপর এখান থেকে হচ্ছে উইথড্র লেখার উপর ক্লিক করো, তারপর এখান থেকে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবো। ইউএসডিটি সিলেক্ট করার পর সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবো। তো সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করলাম, তারপর অ্যাড্রেসটি হচ্ছে পেস্ট করবো। অ্যাড্রেসটি পেস্ট করার পর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 20 TRC20 সিলেক্ট করো, তারপরে এখানে 12 USDT দিব, কারণ 1 USDT হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে এবং ওই সাইটটির মধ্যে 12 USDT আসবে। 12 USDT আসার পর কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখানে রিসার্চ কমপ্লিট লেখার উপর ক্লিক করুন। তারপর কিছুক্ষণের মধ্যে যখন ভিআইপি আনলক হয়ে যাবে, কাজ করার জন্য যে ভিআইপিটি আনলক হয়েছে ওইটার উপর ক্লিক দিবেন। ওইটার উপর ক্লিক দিয়ে টু কমপ্লিট লেখার উপর ক্লিক করুন, তারপর হচ্ছে কাজটি কমপ্লিট হবে। তো লোডিং হচ্ছে কমপ্লিট সাকসেসফুল, কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 61 থেকে 63 হয়েছে। চাইলে এখনই উইথড্র করতে পারবো, উইথড্র লেখার উপর ক্লিক দেবো উইথড্র করার জন্য। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, প্রথমে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব, তারপর টোন অ্যাড্রেসটি দিব। টোন অ্যাড্রেসটি আনার জন্য হচ্ছে আবার বাইন্যান্সে যাব, বাইন্যান্স থেকে হচ্ছে ওয়ালেটে ক্লিক দিব, তারপর এখানে স্পট লেখা দেখতে পাচ্ছেন, স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে হচ্ছে ডিপোজিট লেখার উপর ক্লিক করে দিই। ডিপোজিট লেখার উপর ক্লিক দিয়ে এখান থেকে হচ্ছে আমরা USDT সিলেক্ট করবো, তারপর এখান থেকে হচ্ছে 20 RC20 সিলেক্ট করবো, তারপর এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটি কপি করবো। কপি করা হয়ে গেলে আবার ওয়েবসাইটের মধ্যে আসবে, অ্যাড্রেসটি পেস্ট করবো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা, কনফার্ম লেখার উপর ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল, এখন এখান থেকে ব্যাক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে। তো এখানে যারা রেফার করে ইনকাম করতেছেন, এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর ক্লিক দিলে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। আপনার রেফারে কে কত রিসার্চ আমি উইথড্র করেছে ডিটেলস এখানে হচ্ছে দেখতে পারবেন। তাছাড়া মি লেখার উপর ক্লিক দিলে আদার্স ফাংশন দেখতে পারবেন, ইংলিশ লেখার উপর ক্লিক দিলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে অনলাইন কাস্টমার সার্ভিস এবং অফিসিয়াল চ্যানেল পাবেন। তাছাড়া এখানে মেসেজ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে হচ্ছে উইথড্র হিস্টোরি দেখতে পারবেন। উইথড্র হিস্টোরি সাকসেস দেখাচ্ছে, তো আমরা পেমেন্ট প্রুফ দেখার জন্য মেল চেক করবো। মেইলে আসলাম, মেইলে আসার পর এখানে হচ্ছে রিফ্রেশ দিব। মেইল আসলাম, এখানে দেখতে পাচ্ছেন বিনান্স USDT ডিপোজিট কনফার্ম, 2 USDT কিন্তু পেমেন্টটা পেয়েছি। আমি যদি বাইন্যান্স থেকে দেখাই, বাইন্যান্সে আসি, তারপর এখান থেকে হচ্ছে উইথড্র হিস্টোরি দেখাবো। তো এখানে স্পট লেখা দেখতে পাচ্ছেন 2 USDT পেমেন্টটা পেয়েছি। এই ছিল মূলত ভিডিওটি। তারপরও যদি কিছু জানার থাকে, ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।